আজকে আসলে মৌলভীবাজারের যারা সাংস্কৃতিক কর্মী আছে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি, যেসব এলাকায় বন্যা দুর্গত মানুষ যারা আছেন, বন্যা কবলিত যারা আছেন, তাদের কাছে যদি আমরা কিছুটা সাহায্য পৌঁছে দিতে পারি আমাদের এই গানের মাধ্যমে, সেটাই আমরা চেষ্টা করছি সবাই মিলে। আমরা সবাই আজকে এক হয়ে তাদের সাহায্যের জন্য কিছু একটা করার চেষ্টা করছি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আমরা এখানে এসেছি বন্যার্তদের সাহায্য করার জন্য। অনেক বন্যার্তরা জলের মধ্যে ভাসছে, ওরা খাদ্য পাচ্ছে না, বিশুদ্ধ পানির জন্য ওরা হাহাকার করছে। তো আমরা আজকে ওদের জন্য সাহায্য করতে আসছি। আমি হচ্ছি নৃত্যশিল্পী, ওরা হচ্ছে গানের শিল্পী, আমরা সবাই মিলে এসেছি ওদেরকে সাহায্য করব। আমরা এখানে এসেছি বন্যা দিদিদের সাহায্য করার জন্য, এবং এমন অনেক বন্যা দিদি পানিতে ভেসে রয়েছে, এদেরকে একটু খাবার এবং পানি দেওয়ার জন্য। ওনাদের আজকে এই জমায়েত কিন্তু প্রশংসনীয়, মানে ওরা যে গান গেয়ে রাস্তায় বন্যার্তদের জন্য টাকা কালেক্ট করছে, এটা কিন্তু আসলে প্রশংসনীয়। আর আমাদের বর্তমান বাংলাদেশে দেখা গেছে যে গান নিয়ে আমাদের প্রায় সময়ই অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এখন আমরা যে গান দিয়েও একটা ভালো কাজ করতে পারি, এটার দৃষ্টান্তমূলক জিনিস কিন্তু এখানেই হচ্ছে। আচ্ছা, এখানে মৌলভীবাজার বিভিন্ন সাংস্কৃতিক দল, ছোটো ছোটো তরুণীরা যারা সঙ্গীত কার্যে নিয়োজিত, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা আজকে একত্রিত হয়েছে মেহির ইউসুফ আলী সঙ্গীত শিক্ষকের নেতৃত্বে। তাদের ছাত্রছাত্রীরা আজকে যমুনা চত্বরে গানের মাধ্যমে আমাদের বন্যার্থী বানবাসী যারা, তাদের সহযোগিতার জন্য তারা কিছু অর্থ সংগ্রহ করছেন। আমাদের এই মৌলভীবাজার মনুমদের বাঙ্গনের ফলে বিভিন্ন এলাকা প্রায় 2 লক্ষ মানুষ আজকে বন্যায় কবলিত হয়েছে, তারা অত্যন্ত কষ্টে আছে। আজকে মেয়র ইউসুফ আলীর নেতৃত্বে তার ছাত্রছাত্রীদের নিয়ে, সংস্কৃতি সৈকতের কিছু মানুষকে নিয়ে এই ক্ষুদ্র আয়োজনে যারা আমাদের সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই অর্থটুকু আমরা বানবাসীদের কাছে পৌঁছে দেব এবং বিভিন্ন দ্রব্যাদি পৌঁছে দেব, সেই লক্ষ্যেই আজকের এই মানবিক আয়োজন। সংগ্রামী দেশবাসী, আমরা আসলে সাংস্কৃতিক কর্মী যারা সারা দেশের মানুষ আজ বন্যার পানিতে আক্রান্ত, তারা বানভাসী মানুষ আজকে আহাজারি করছে, যাদের অবস্থা সামর্থ্য থাকার পরেও এক মুঠো চিরার জন্য, এক মুঠো মুড়ির জন্য হাহাকার করছে। তারা আজকে খাবার পাচ্ছে না, তারা আজকে সুপেয় পানি পাচ্ছে না। সেই উদ্দেশ্যে
আমরা সাংস্কৃতিক কর্মী যারা আছে মৌলভীবাজারের, আমরা কিন্তু বসে থাকতে পারি না। আমরা তাদের সাহায্যার্থে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমস্ত সাংস্কৃতিক কর্মীরা আবাল বৃদ্ধ বনিতা এখানে এসে চৌমুহনায় এসে জড়ো হয়েছে এবং তাদের উদ্দেশ্য একটাই যে আমরা গানে গানে আমরা বন্যার্থদের জন্য আমরা ত্রাণ কালেকশন করব এবং আমরা সেই ত্রাণ বানভাসী মানুষের কাছে আমরা পৌঁছে দেব। সবচেয়ে বড় কথা আমরা